মাতৃশক্তিকে জাগরিত করার জন্য মায়েদের স্বয়ং সম্পূর্ণ করার জন্য বিজেপি সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে সরকারি এবং বেসরকারি উভয় চাকরির ক্ষেত্রে মহিলাদের তেত্রিশ শতাংশ আসন সংরক্ষিত রেখেছে বর্তমান রাজ্য সরকার মহিলাদের রোজগার বৃদ্ধি করার জন্য যে সেলফ হেল্প গ্রুপ তৈরি করা হয় বাম আমলে তা মাত্র চার হাজার ছিল কিন্তু রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর মায়েদের রোজগার বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যেই প্রায় চল্লিশ হাজার সেলফ হেল্প গ্রুপ সরকার তৈরি করেছে আগামী পাঁচই সেপ্টেম্বরে উপনির্বাচনকে কেন্দ্র করে শনিবার বক্সনগর বাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি আরও বলেন বিগত পঁচিশ বছরে এ রাজ্যের মায়েদের বনেদের পিটিয়ে রাস্তায় নামিয়ে মিছিল আন্দোলন করিয়েছে কমিউনিস্টরা কিন্তু তাদের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করেনি বাম সরকার কিন্তু দেশের প্রধানমন্ত্রীর মাতৃশক্তিকে জাগরিত করার জন্য সময়ে সময়ে যে সকল পরিকল্পনা গ্রহণ করেছে তা থেকে দেশের মায়েরা বুঝতে পেরেছেন যে এই দেশের মায়েদের জন্য একমাত্র যিনি চিন্তা করেন তিনি হচ্ছেন আমাদের দেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এদিনের এই জনসভায় সিপিআইএম দল ত্যাগ করে তিয়াত্তর পরিবারের দুইশো তিরানব্বই জন ভোটার বিজেপি দলে যোগদান করে নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের দলে বরণ করে নেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য r e news